ভিউয়ার্স আমরা আপনারা আসলে ব্যতিক্রমী একটা ভিডিও এই মুহূর্তে দেখাইলাম আপনারা বসে যথা আমরা এই মুহূর্তে আছি সুনামগঞ্জের বিশম্বরপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন ফতেপুর ইউনিয়নের এই ইউনিয়নের চেয়ারম্যান একজন যুবক ভাই যে এই যুবক ভাই এই যে ইউনিয়নের চেয়ারম্যান যার নাম হইল গিয়া রণজিৎ চৌধুরী রাজন যে আসলে ইউনিয়নের চেয়ারম্যানের পাশাপাশি তাই নিয়ে ইউনিয়নের ইয়াং যারা যুবক বাইরা আসন যারা শিক্ষিত আসন তারা যাতে বেকার না থাকে সে কারণে তাই সবরু পরামর্শ দিছিলা এইরকম ফার্ম করার লাগে কিন্তু অনেকেও কিন্তু সাহস পাইছেন না যে সাহসটা তারারে যোগাইবার লাগে আমরা দেখতাম পারাম তাই নিজে একজন ইউপি চেয়ারম্যান হইয়া ইউনিয়নের পাশাপাশি ইউনিয়নের মানুষের খেদমতের পাশাপাশি তাই নিজে কিন্তু একটা ছাগলের ফার্ম করছেন এবং এই ফার্ম দেখিয়া এই যে যুব যুবক ভাই যে বাজার আছে তারা কিন্তু অনেকে এখন উৎসাহিত হয়েছে এবং তারাও কিন্তু এই মুহূর্তে এই এরকম ফার্ম করার কিন্তু উদ্যোগ নিতে আমরা এ বিষয়ে মাতার চেষ্টা করবো এই ইউনিয়নের চেয়ারম্যানের লগে এবং তাইনের এই যে উদ্যোগ বা এই যে ছাগল চাষ এগুলা বিষয়ে আমরা তানোর লগে মাতবো এবং তার ভিডিওটা আমরা আপনার দেখাইবার চেষ্টা করবো ধন্যবাদ আমি রঞ্জিত চৌধুরী রাজন চেয়ারম্যান ফতেপুর ইউনিয়ন পরিষদের এবং আমি সুনামগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির একজন সদস্য আমি 2016 সালে নির্বাচিত হওয়ার পর আমার ফতেপুর ইউনিয়নের 18,000 ভোটারের ভোটে নির্বাচিত হওয়ার পর আমি অনেক বেকার যুবককে আমি পরামর্শ দিয়েছি নিজেদেরকে উদ্যোক্তা হিসেবে সৃষ্টি করার জন্য এবং আপনারা জানেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু তনয়া ওনার যে মিশন বক্তব্য বা ওনার যে অনুপ্রেরণা উনি কিন্তু সবাই শিক্ষিত যুবকরা সরকারি চাকরির পিছনে দৌড়ায় সরকারি চাকরির পিছনে তাদের মূল এটাকে সোনার হরিণ হিসেবে তারা মনে করে আমি আমার ফতেপুর ইউনিয়নের যারা বেকার যুবক আছে তাদের অনুপ্রেরণার জন্য মূলত তাদের অনুপ্রেরণার জন্য আমি এই ছাগলের যে ফার্ম এবং আপনারা দেখছেন যেখানে আমি ঢাকা থেকে কিছু গাছ নিয়ে আসি আমাদের সুনামগঞ্জের একজন যে উদ্দেশ্যে আমি আসলে ছাগল পালন শুরু করেছি আমি আগেই বলেছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যে কথাটা যে বার্তাটা আমাদের বিশেষ করে ছাত্রলীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগের যারা নেতাকর্মী আছে তাদের দেখা যাচ্ছে যে তারা অনেকেই অভিযোগ করে যে আমার রাজনীতি করতে যে জীবনটা নষ্ট হয়ে গেল আসলে রাজনীতি করতে যে জীবনটা নষ্ট হয়ে গেল এটা যে লাভজনক মনে করেন না আমি অবশ্যই লাভজনক মনে করি এবং আপনি দেখেন 10টা ছাগলের সাথে 20টা বাচ্চা হ্যাঁ 10টা ছাগল বাচ্চা সহ আমি 20টা বাচ্চা কিনছি 10টার সাথে 20টা বাচ্চা হলে 30টা আর এখানে গাছটা আপনি করছেন এই গাছটা কোন কিতাদ গাছ বা এই গাছটা কিতালে হচ্ছে টমেটো কইবা হ্যাঁ ধন্যবাদ আপনাকে আসলে এই গাছটা এটা হচ্ছে নেপিয়ার পাংচুং গাছ এবং এটা গরু ছাগলের জন্য খুবই প্রোটিন সম্মত গাছ এবং আমাদের হাওর অঞ্চলে বিশেষ করে দেখা যাচ্ছে যে ছয় মাস পানিবন্দি থাকতে হয় এই ছয় মাস আমাদের গরু ছাগলকে খাওয়ানোর জন্য কোনো মানে কাঁচা ঘাসের কোনো ব্যবস্থা নাই এবং এই খড়ের পাশাপাশি এই কাঁচা ঘাসটা যদি হয় তাহলে গরু ছাগলের যে
স্বাস্থ্য এবং গুণগত মান ভালো থাকে, যার কারণে এই নেপিয়ার পাংচুং গাছটা আমি ঢাকা থেকে একজন আমাদের সুনামগঞ্জের একজন নার্সারির ব্যবসা করে ওনার মাধ্যমে আমি গাছের চারাটা নিয়ে আসছি এবং এখানে প্রায় 30 শতক জায়গার মাঝে এই গাছটা চাষ করা হয়েছে, যার কারণে আমার বর্ষার সময় খড়ের পাশাপাশি আমি গরু ছাগলকে সবুজ ঘাস দিতে পারবো। আপনি যেগুলো চাষ গরু যেগুলো গরু বা ছাগল যেগুলো এগুলো কি এই ঘাসে হয়ে যায়? গরু আমার 15টার মতো গরু আছে এবং ছাগল আছে 40-50টার মতো, এই গাছে 30 শতক জায়গার ঘাসে হয়ে যাবে। একটা বড় গরুর জন্য এই 15 কেজি ঘাসই যথেষ্ট। আর বেশ আর কয়দিন পরও কিন্তু বখরাই যে ঈদও আমরা বিশেষ করে সিলেটের মুসলমানরা কুরবানি দেই, গরু কুরবানি বা অনেকে খাসি কুরবানি দেই, তখন কিন্তু এইগুলার খুবই চাহিদা পড়ে এবং তখন কিন্তু এই খাসি বা গরুর কিন্তু দাম খুবই বাড়ে এবং এই দায় গরুর কুরবানির সামনে রেখেও কিন্তু এই সিজনও অনেক ব্যবসায়ীরা তারা কিন্তু গরু পালন করিয়া গরু বড় করণ বা খাসি পালন করা এবং এই ব্যবসার এই ঈদের সামনে রেখেও কিন্তু এই যে একটা আয়োজন বা আরও বেশি গুরুত্ব এগুলো যদি ঈদের সময় বিক্রি হয় খুবই বাড়া দামে বিক্রি হইব আমরা এগুলো জানতাম পারাম। যাই হোক, আমরা দীর্ঘ সময় এই রণজিৎ চৌধুরী রাজন সাবর যে একটা ফার্ম অর্থাৎ যে এই যে তার একটা খাসির ফার্ম করছেন এই ফার্মটা আমরা আপনার দীর্ঘ সময় দেখাইলাম। আমরা সিলেটর সুনামগঞ্জ অর্থাৎ সিলেট বিভাগের যদি খেউইলা উদ্যোক্তা তখন এরকম করুন অবশ্যই আপনারা আমরা লোক যোগাযোগ করবো, আমরা সরাসরি সিলেট প্লাসের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করবো। আপনারা যে বা যারা দীর্ঘ সময় আমরা এই ভিডিওটা দেখছেন আপনারা সবরে অসংখ্য ধন্যবাদ জানাইয়া আমরা এখন মতো বিদায় নিলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, আল্লাহ হাফিজ।